নমস্কার। আজ একটি পুণ্যতিথি, এই পুণ্যতিথিতে সকলকে জানাই শ্রীজীব গোস্বামী দাদাভাইয়ের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আপনারা আজকে দেখছেন লাইভ অনুষ্ঠান, এই লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে সুস্বাগতম। তো অনুষ্ঠান শুরুর আগে চ্যানেল কর্তৃপক্ষকে জানাই এই শ্রীজীব গোস্বামী দাদাভাইয়ের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন, কারণ আপনার এই চ্যানেলের মূল্যবান সময় আমাকে দিয়েছেন, সত্যি আমি কৃতজ্ঞতা জানাই। এবং টেকনিশিয়ান ভাই বন্ধুরা, তারা অপেক্ষায় থাকেন যে কখন দাদাভাই আসবেন আমাদের সামনে, আর সত্যি তোমাদের হাসি দেখে আমার মন ভরে যায়। তাই টেকনিশিয়ান ভাই বন্ধুদের জন্য রইল দাদাভাইয়ের পক্ষ থেকে অন্তরের ভালোবাসা। আর আপনারা অনুষ্ঠান দেখবেন এটা আমার দৃঢ় বিশ্বাস, তাই তো আপনাদেরকে নিয়ে সবসময় চেষ্টা করি কিছু বিশেষ ধরনের আলোচনা করবার জন্যে। আজ আপনাদেরকে তাই বিশেষ কিছু নিয়ে আলোচনা শোনাবো, কিন্তু তার আগে আমার মাসিমা মেসোমশাই জেঠু জেঠিমা কাকু কাকিমা আমার বয়স জ্যেষ্ঠ প্রত্যেকের প্রতি রইল এই ছোট্ট শ্রীজীব গোস্বামীর পক্ষ থেকে অনেক অনেক ভক্তিভরা প্রণাম। আসুন আমার শিক্ষাগুরুকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করব। তবে আজকের অনুষ্ঠান শুরু করবার আগে বলি, আজকে লাইভ অনুষ্ঠান, আপনারা ফোন করবেন ভয় নেই। আজকে জন্ম সময় যদি নাও জানেন তাও আপনাকে প্রেডিকশন করে দেখাবো, কারণ এই শ্রীজীব গোস্বামী এই চেয়ারে বসে এই জ্যোতিষবিদ্যাটাকে শিখে। তাই আজকে আপনাদেরকে একটু ম্যাজিক দেখাই। দেখুন, সবাই বলে যে ল্যাপটপ না থাকলে অ্যাস্ট্রোলজাররা নাকি অন্ধ হয়ে যায়, তাই আপনাদের প্রত্যেককে প্রণাম জানিয়ে আপনাদের আশীর্বাদকে মাথায় নিয়ে ল্যাপটপ বন্ধ করে দিলাম। আজকের ফোন করা শুরু করুন আর দেখতে থাকুন ম্যাজিক, কে কোথা থেকে বলবেন, শুধুমাত্র আপনার জন্ম তারিখ বলবেন বা আপনার নাম বলবেন, তার উপরে প্রেডিকশন করছি, মিলাতে থাকুন। আসুন আজকের অনুষ্ঠান শুরু করি। আজকে যেহেতু লাইভ অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে প্রত্যেককে সুস্বাগতম। তবে বলি, আজকে একের পর এক ফোন নেব। যদি আপনারা, একটাই অনুরোধ, ভয় নেই, কোনো ভীতি নেই, শুধু এগিয়ে আসুন লাইভ ফোনে, কারণ আজকে শুধুমাত্র আপনার নাম বলবেন তার উপরে প্রেডিকশন হবে, আপনার জন্ম তারিখ বলবেন তার উপরে প্রেডিকশন হবে। তবে দয়া করে আপনাদেরকে বলবো, অনুষ্ঠানটা যেটা চলবে অনুষ্ঠানটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ আজ কিন্তু মহাতিথি। এই মহাতিথিতে বাবাকে, বাবা ভোলানাথকে আমার সশ্রদ্ধ প্রণাম জ্ঞাপন করি। আর আপনাদেরকে একটু মনে মনে বলতে বলি, আমার সাথে বলুন ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, হর হর মহাদেব। বাবা, তোমার ক্ষমতায় আর জ্যোতিষবিদ্যার ম্যাজিক দেখাবো। তাই আপনাদেরকে বলি, যারা ফোনে ট্রাই করছেন ফোন এবার শুরু করুন, আসুন জ্যোতিষের ম্যাজিক দেখাই, ভয় পাবেন না। নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যালো, হ্যাঁ, নাম বলুন। জ্যোতি সর্দার। স্পেলিং বলুন, কি লেখেন? স্পেলিং বলুন, নামের স্পেলিং বলুন, নামের বানান বলুন। অনেকে জে ও লেখে, অনেকে জে এ লেখে, বলুন। জে ওয়াই ও টি আই, হ্যাঁ, জ্যোতি। হ্যাঁ, এস এ আর ডি এ আর, জ্যোতি সর্দার। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আপনার জন্ম তারিখ জানা আছে? ২০০৫ ২০০৯ জ্যোতি সর্দার। দেখুন, আপনার যেটা হয়, আপনি টিভির সামনে রয়েছেন, টিভির সামনে থেকে সরে যান, না হলে কিন্তু প্রেডিকশন শুনতে পাবেন না। টিভির সামনে থেকে সরে যান, আপনাকে অনুরোধ করব টিভির সামনে থেকে সরে যাওয়ার জন্য। আচ্ছা, হ্যাঁ, সরে আসছি, বলুন। হ্যাঁ, এবার শুনতে থাকুন।
দেখুন, আপনার মন ভালো, কিন্তু আপনার যেটা সমস্যা হয়, আপনার সাদা মনে কাদা নেই, এটা কথা শুনেছেন। আপনি আপনার এই সাদা মন দিয়ে আজ পর্যন্ত যত মানুষকে উপকার করেছেন, প্রত্যেকের কাছ থেকে কিন্তু আপনি দুঃখ পেয়েছেন, কোনো জায়গাতেই কিন্তু সুখ্যাতি পাননি। এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে, আপনার মাঝে মাঝে অতিরিক্ত রাগ হয়ে যাচ্ছে, কেন? হ্যালো, হচ্ছে তো, খালি শুনতে থাকুন, খালি শুনতে থাকুন। এবার দেখুন, আপনার যেটা, আপনার এখন বর্তমান বয়স কত? 2009। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার এখন বর্তমান বয়সে যেটা ইচ্ছা, আপনার কিন্তু একটা ছোটবেলা থেকেই আপনার একটা ইনকামের প্রতি একটা কিন্তু ভীষণ ন্যাক আছে, কিন্তু আপনি কিন্তু সেই জায়গাটা যেহেতু নাকি উপলব্ধি করতে পারছেন না বা নিজের জীবনে পাচ্ছেন না, আপনি কিন্তু মানসিক দিক থেকে একটু দুঃখী। হ্যাঁ, এবং আপনার জীবনের যে চাওয়া পাওয়া, সেটা কিন্তু আপনি যতটা চান সেই অনুযায়ী কিন্তু আপনি পাননি। দেখবেন, আপনার, আপনারা ক ভাই বোন? দু ভাই বোন, একটা জিনিস, আপনি ছোট, আপনি বড়। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আপনার যে জিনিসগুলি দরকার আজ পর্যন্ত, সেই জিনিসগুলি একবারে আপনি আপনার জীবনে পাননি, সবকিছুর মধ্যে একটা বাধা এসছে। এবার বলুন, আপনি কি জানতে চাইছেন? বলে দিচ্ছি, বলুন। টিভির সামনে থেকে চলে যান, আপনি টিভির সামনে রয়েছেন, আপনার সাউন্ড ক্লিয়ার পাচ্ছি না। দেখুন, আমি প্রত্যেককে একটা কথা বলি, এই যে আমরা যে কথা বলছি, কথাটা পরিষ্কার পাচ্ছেন? আপনার কথা যদি আমি পরিষ্কার না পাই, তাহলে আমি আপনার সাথে কথা বলবো কি করে? বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার, বলুন। আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনি কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে বলছেন? আমি 3 তারিখে আসছি শিলিগুড়ির সেবক মোড় সোবরাজ হোটেলে। আপনি 3 তারিখে বুকিংটা নিয়ে নিন, আপনার সাথে বসে কথা হবে, আপনার সমস্যার সমাধান হবে। আপনি দেখুন, আমার কাছে রেমিডিটা বড় কথা নয়, আপনি আমার কাছে আসুন। আপনি বেরোনোর সময় নিজে থেকে যদি না বলেন যে আমি খুশি হতে পারলাম না, আমি কথা দিচ্ছি শুধুমাত্র আপনাকে, আপনার নামটা বলুন, আপনার নাম বলুন। হ্যাঁ, সন্তোষী। আচ্ছা, বয়স কত? আচ্ছা, ঠিক আছে, আপনি চলে আসুন 3 তারিখে বুকিং নিয়ে চলে আসুন, কোনো সমস্যা নেই, সমাধান হবেই। নমস্কার। কিভাবে বলবো বলুন, এনাদেরকে বললেও তো দুঃখ লাগে, একটা কথা বলছে, আপনারা তো শুনছেন, সেই কথাগুলো যদি না পরিষ্কার। হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ, তা কি হয়েছে? আপনার কথাই, আপনি টিভির থেকে আগে দূরে সরুন, আপনার টাওয়ারে ডিস্টার্ব করছে, কথা শুনতে পাচ্ছি না, এখানে প্রত্যেক মুহূর্তের দাম আছে, বলুন। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? দত্তপুকুর থেকে? হ্যাঁ, জ্যোতি সর্দার? হ্যাঁ, এর ভেতর যেটা সমস্যা হচ্ছে, প্রচন্ড পরিমাণে নিজেকে বুদ্ধিমান মনে করে, কিন্তু এর সমস্যা হচ্ছে, এর চঞ্চলতা প্রচন্ড পরিমাণে বৃদ্ধি হয়ে গেছে এই বিগত 6 মাস ধরে। এই চঞ্চলতা যতক্ষণ না কমাতে পারবেন, ততক্ষণ পর্যন্ত পড়াশোনায় কি করে মন বসবে? এবং সবথেকে বড় কথা হচ্ছে, এর বুধ শুক্র, আচ্ছা, এখানে বৃহস্পতি দগ্ধ আছে, এখানে এখানে গেল, তাহলে যেটা দেখা যাচ্ছে, এখানে 4 নেই 3 নেই। হ্যাঁ, এর যেটা হয়, দেখুন, আপনার মেয়ে, আপনার মেয়ে এমনি ভালো, মনের দিক থেকে ভালো,
কিন্তু আপনার মেয়ের যেটা দেখা যায়, ও কিন্তু উপস্থিত বুদ্ধিটা একটু কম হওয়ার দরুন ও কিন্তু জীবনে বারবার ঠকে যাচ্ছে। ও নিজেকে যেটা মনে করছে যে আমি সব জানি, এটা কিন্তু শেষ জানা নয়। ও এই কারণে কিন্তু ঠকে যাচ্ছে, যার জন্য চঞ্চলতা হচ্ছে এবং বর্তমানে আপনার কথা পর্যন্ত শুনছে না। ঠিক বলছি? হ্যাঁ, আপনি বুকিং নাম্বারে ফোন করে চলে আসুন, আপনার মেয়েকে ঠান্ডা করে দেবো, পড়াশোনায় সুন্দর মনোযোগ করে দেবো, কোনো চিন্তা নেই। একটা জায়গায় এত কথা বলা যায় না, এরা কি করে? অনলাইনে একটা লাইন পেলাম, মানে কেউ খারাপভাবে নেবেন না, সবটাই জেনে নেব। তাহলে ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে, ঘোড়া তো না খেয়ে মারা যাবে। হ্যাঁ নমস্কার, বলুন। সুবর্ণ সাহা, শুভঙ্কর সাহা, এস এইচ সাহা। জন্ম তারিখ বলুন। 15-10-1994 আচ্ছা, 15-10-1994 আপনি এখন বর্তমানে কাজের মধ্যে আছেন, কিন্তু সেই কাজটা আপনার মনের মতন হচ্ছে না। আপনি যে আর্নিং কাজটার মধ্যে আছেন, সেই কাজটা আপনার মনের মতো হচ্ছে না, আপনি মনের মতো কাজটা পাচ্ছেন না। হ্যাঁ সেটাই তো বলছি। এবং সব থেকে বড় কথা হচ্ছে, দেখুন, আপনি নিজের নামটাকে বজিয়ে রাখার জন্যে আপনি কিন্তু খরচা করতে দ্বিধাবোধ করেন না, কিন্তু আপনি খরচা করাটা শেষ হলেই তাদের কাছ থেকেই আপনি বদনাম ছাড়া কিছু পান না। আমি এখান থেকে শুধুমাত্র আপনার জন্ম তারিখটা নিয়েছি, নামটা নিয়েছি, কারণ অনেকে জন্ম সময়টা জানা থাকে না, কিন্তু জন্ম সময় না জানা থাকলেও যে বিচার করা সম্ভব সেটাই আমি দেখাই। আমার লাগে না, আজকে আমি ল্যাপটপ খুলবো না, ল্যাপটপ বন্ধ করে দিয়েছি, এই যে ল্যাপটপ আজকে আমার বন্ধ, ম্যাজিক দেখতে থাকুন। 3:45 ঠিক আছে, যেটা দেখা যাচ্ছে আপনার কিন্তু বর্তমানে একটু না দাদা একটু রাগ বৃদ্ধি হয়ে যাচ্ছে, জেদটা বেড়ে যাচ্ছে, রাগটাকে একটু কন্ট্রোল করুন, ভুল রাগের জন্য কিন্তু আপনাকে ঠকতে হবে। এবং আপনার যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, আপনি যে কোনো কাজ আজ পর্যন্ত করেছেন কোনোটা একবারে কমপ্লিট করতে পারেননি, আপনার কিন্তু বাধা এসছেই এসছেই এসছেই। জীবনে একটা কাজ আপনি মনে করুন যে আপনি একবারে করেছেন, হবে না। আপনি কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আমি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে বলছেন? আমি 3 তারিখে আসছি সেবক মোড়ে সোবরাজ হোটেলে, পারলে একবার যোগাযোগ করে নিন, বুকিং নাম্বারে ফোন করে পারলে একবার যোগাযোগ করে নিন, হোটেলে চলে আসুন, অবশ্যই বসে কথা হবে, সম্পূর্ণ দেখব। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান যদি সঠিক জানা থাকে নিয়ে আসবেন, না হলে হাত দুটো তো আসবেই। আপনি কাছে আসলে সব সমস্যার সমাধান হবে, সমস্যার সমাধান হবে, বুকিংটা নিয়ে নিন পারলে। দেখুন আজকে শুধুমাত্র নাম আর জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছে, আমি তো ল্যাপটপ খুলিনি, লাগবে না। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি, একটু ছেলের ব্যাপারে জানবো। ছেলের নাম বলুন। ছেলের নাম সৌভিক ব্যানার্জি, SOUVIK সৌভিক, সৌভিক ব্যানার্জি। আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ, আমরা একটু সময় পেলেই দেখি, খুবই ভালো লাগে। E = 5 ব্যানার্জি। আচ্ছা ঠিক আছে, সৌভিক সম্বন্ধে একটু বলি তাহলে মিলে যাবে ব্যাপারটা। 3-7-6-6-1-2 সৌভিক ব্যানার্জি, আপনি যে বাড়িতে আছেন? হ্যালো, হ্যাঁ
আপনি যে বাড়িতে আছেন সেই বাড়ির দক্ষিণ পূর্ব কোণে কি আছে, ময়লা আবর্জনা ড্রেন কি আছে? দক্ষিণ পূর্বে দক্ষিণ দিকে আমাদের মেইন এন্ট্রান্স একটু বাস্তু ডোবার মতো আছে, মানে সামনে একটু গিয়ে ওখানে নোংরা টোংরা ফেলে, আর পূর্ব দিকে আমাদের পুকুর আছে। আমি যে হ্যাঁ অবশ্যই পূর্ব দিকে ডিস্টার্ব আছে আমি দেখেছি, কিন্তু ওই জায়গাটা আপনার মেইন ডিস্টার্ব হয়ে আছে আপনার দক্ষিণ পূর্ব কোণ। ও বলুন এবার আপনার ছেলের সম্বন্ধে কি জানতে চাইছেন? চাকরি বাকরি ও যেটা পাবে সেটা হচ্ছে ওর সৌভিক ব্যানার্জি এখানে গেল, ব্যানার্জি B4 A1 R2 J1 E5 তাহলে আমি এখানে যেটা পাচ্ছি এখানে পাচ্ছি আমি 2, এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 4, 1 আবার 2, 1 5 5। আপনার ছেলের যেটা সমস্যা হয় না, আপনার ছেলে বাকের জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে, ও না মানে হুটফুট কথা বলে ফেলে বুঝলেন, একটু একটু বুদ্ধি নিয়ে কথা বলতে বলুন জীবনে এগিয়ে যাবে, ও একটু সাদাসিধে মনের ছেলে, ও না বুঝে কথা বলে সেই সুযোগটা ওকে সবাই নিয়ে নেয়। হ্যাঁ এবং ওর চাকরি হবে চিন্তা নেই, কিন্তু এই ওর হ্যাঁ হবে ওর জন্ম ছকটাকে একটু ব্যালেন্স করে নিতে হবে, ব্যালেন্স করে নিলে হয়ে যাবে। সরকারি জব হবে না প্রাইভেট জব? ওটা একদিন চেম্বারে আসুন না বর্তমানে একটু কথা বলি, আর না হলে অনলাইনে করিয়ে নিন, বসে ডিটেলস সব বলে দেবো, এত তাড়াতাড়ি এত জিনিস হয় না, একটা মানুষের ভাগ্য এত তাড়াতাড়ি পড়া যায় না। ঠিক আছে আসুন একদিন কথা বলুন, ভালো লাগবে। নমস্কার। চাকরি হবে কি না সেটুকু বললাম, হ্যাঁ হবে, সরকারি না বেসরকারি এরকমভাবে হয় না, প্লিজ কেউ রাগ করবেন না আমার কথায়, আমি খুব বাস্তব কথা বলি। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ সরাসরি কথা বলছি, সরাসরি কথা বলছি, আমি শ্রীজীব গোস্বামী দাদা ভাই, বলুন। আচ্ছা আমি একটু ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা কোথা থেকে বলছেন? আমি অশোকনগর থেকে বলছি। অশোকনগর থেকে বলছেন, ছেলের নাম বলুন। আর এস দিয়ে কিন্তু শিবশঙ্কর, মানে বাবা ভোলার নাম তাই তো, উনার নামও কিন্তু শিব, সেই এস দিয়েই আজকে সবাই এস ঢুকেছে, এটাই হচ্ছে বাবার মহিমা, আর বাবার আশীর্বাদে আমি যে বিদ্যা শিখেছি সেই বিদ্যার নিয়ে আপনাদের সাথে অধ্যয়ন করছি। বলুন কি নাম বলুন? শুভঙ্কর। আচ্ছা যাচ্ছি শুভঙ্কর চক্রবর্তী, আচ্ছা শুভঙ্কর জন্ম তারিখ বলুন। 1996। এটা তারিখ হলো না, এটা সাল হলো। ১৯৯৬ ব্যাস আর কিছু বলতে হবে না, 2 1 1 9 9 6। বাবা খুব মেজাজি তো, প্রচন্ড মেজাজি এবং খুব সিস্টেমেটিক, মানে সিস্টেমের বাইরে একটু কিছু হলে ও দেখে না যেটা আমি কাকে কি করছি, ওটা ওর প্রিয়জন হোক আর দূরের যেই হোক ও তাকে কিন্তু বলতে পারবে না। স্যার আমি একটু জানতে চাইছিলাম, বলুন ও কি মাঙ্গলিক আর কালসর্প আছে? ওটা ওই মাঙ্গলিক কালসর্প জানতে হলে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান সবটাই লাগে, আর আর যারা যারা নাকি এইভাবে নিয়ে বলে দেবে হ্যাঁ হ্যাঁ ওর কালসর্প আছে এটা করতে হবে, ওর মাঙ্গলিক আছে এটা করতে হবে, তখনই জেনে নেবেন ওটা আপনাকে ঠকানোর কথা বলছে, আপনাকে ভয় দেখাচ্ছে। আমি যত অনুষ্ঠান করি আমি কাউকে ভয় দেখাই না, কারণ আমি বলছি আগে জেনে নিন, আগে জেনে নিন, অ্যাস্ট্রোলজার মানে কোনো বাঘ ভাল্লুক নয় যে তাকে দেখলে ভয় পেতে হবে, অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জীবনের পথ প্রদর্শক, আপনার কিভাবে জীবনে এগিয়ে গেলে আপনার মোক্ষ লাভ হবে, আপনার জীবনের চাওয়া পাওয়া সব মিলবে সেটাকে আপনি জানতে পারবেন, বুঝতে পেরেছেন?
তা যারা নাকি এইভাবে নিয়ে বলবে যে হ্যাঁ হ্যাঁ আপনার মাঙ্গলিক আছে এই আছে, তারা মিথ্যে কথা বলছে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমি বলি কিছু মানুষের জন্য আজকে মানুষ তারা কিন্তু ভয় পেয়ে যায়। যদি বলা হয় যে সুন্দরবনের জঙ্গলে যাবেন, বলবে হ্যাঁ আমি যাব। যদি বলে অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, বলবে ওরে বাবা এ কি, এটা নয়, আমি সেই জিনিস নয়, অ্যাস্ট্রোলজি একটা শাস্ত্র। হ্যাঁ বলুন, নমস্কার। হ্যালো, হ্যালো, আমি নমস্কার, আমি বিহার থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার নিজের ব্যাপারে জানবো। আরে বলুন, নাম বলুন। বললাম তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনার যেটা দেখা যায় একটু ধরুন 1 7 2 1 9 9 আবার 7। দিদি আপনার আপনার বাড়ির পূর্ব প্রান্তে কি রয়েছে? ড্রেন গেছে, হ্যাঁ ওখানে দেখতে পাচ্ছি তো, এখান থেকে ময়লা আবর্জনা ড্রেন হয়ে রয়েছে, ওই জায়গাটা একটু পরিষ্কার করুন। বলুন আপনার কি প্রশ্ন বলুন। আমার প্রশ্ন বলতে আমার এই কিছু মানে সাংসারিক কিছু নিয়ে। আমি আমি একটু বলি, আপনার 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 বিয়ে হয়েছে কত বছর? আমার বিয়ে হয়েছে 21-22 বছর, খুব ছোট বয়সে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ কিন্তু মানে মাঝে মাঝে মনে হয় না যে জীবনটা সব শেষ হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ মনে হয়। হ্যাঁ ওটা দেখে নিয়েছি আমি এখানে। আপনি সব থেকে ভালো হবে আপনি যদি অনলাইন কাউন্সিলিং করিয়ে নেন, নিতে পারেন, না হলে আপনি আমার স্কলে দেখুন নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে ফোন করে নিন, বুকিং করে নিন, সামনে বসে কথা বলুন, সব থেকে ভালো হবে, সব সমস্যার সমাধান হবে, চিন্তা নেই। দেখুন আপনার সব থেকে কী জানেন তো, আপনি একচি আপনি একটু সিস্টেমে চলা মানুষ, কিন্তু দিদি রাগ করবেন না, আপনার না মানসিক উদ্বেগটা একটু বেশি, আপনার আপনি সবসময় একটু কেন হলো কী করে হলো কেন হবে কী করে হবে এই ব্যাপারটা আপনার মাথায় কিন্তু সবসময় কাজ করে। হ্যাঁ এই সমস্যা থেকেই সমস্যা মানে সৃষ্টি হয়েছে, সুতরাং আপনি একটু আসুন, কথা বলুন, ভালো লাগবে। আপনার কাছে কিন্তু আমি এখনও জন্ম সময় নেইনি, শুধু নাম আর তারিখ দিয়ে আপনার ব্যাপারটা বলছি। এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষশাস্ত্রের বহু ভাগ আছে। আমি বলি আপনি একটু সামনে আসুন, সব সমস্যার সমাধান হবে। যদি ভাইটাকে ভালো লাগে তবে ভাইয়ের কাছে আসবেন, না হলে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। যদি আসতে হয় তাহলে একটু ফোন করে নেবেন, অবশ্যই বুকিং করে নিন। হ্যাঁ তো দেখুন আর হয়তো আর একটি ফোন নিতে পারবো, কিন্তু আমি বলেছিলাম আজকে ম্যাজিক দেখাবো, ম্যাজিক বলে কিছু না। যেমন বড় বড় ম্যাজিশিয়ানরা তারা বলেন যে ম্যাজিক কিছু না, ম্যাজিক হচ্ছে হাতের খেলা আর এটা হচ্ছে শাস্ত্রীয় খেলা, শাস্ত্রকে ভালোভাবে অধ্যয়ন করলে তার ভাগ্য সম্বন্ধে বলা যায়। নমস্কার, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি শ্রীজিব থেকে বলছি, আমার নাম মৌসাহা, আমার জন্ম 36। দিদি 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 হ্যাঁ বলুন, নামটা বলুন দিদি। মৌসাহা আমার নাম, মৌসাহা। হ্যাঁ আচ্ছা, MOUS সাহা, ঠিক আছে, SAH, ওকে সাহা। জন্ম তারিখ বলুন। 26 আগস্ট 1996। দিদি বলুন আমার লাইফে কোনো প্রবলেম মানে কি করে সলভ হবে? প্রবলেম তো মানুষের জীবনে অনেক থাকে, এখন যতটুকু সময় আছে আমি এখন অতটা সময় আপনাকে দিতে পারবো না, আর এক মিনিট হয়তো হাতে আছে তাও নেই। কি সম্বন্ধে জানতে চাইছেন বলুন, আমি বলে দিচ্ছি, না হলে আগেরগুলো তো শুনলেন, সবার সম্বন্ধে বলেছি, আপনারটাও বলা যায়। আপনার যেটা দেখা যায় সেটা হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে আপনি একটুখানি মনের দিকে না ভালো, কিন্তু আপনার যেটা হয় আপনার জীবনে না পায়ে পায়ে বাধা, কথাটা শুনেছেন? এটা হচ্ছে আপনার জীবনে দেখা যায় আপনি একটু মেজাজি মানুষ,
অসুবিধা নেই, ওগুলো সব ঠিক হয়ে যাবে। তবে আপনার জীবনে যে চাওয়া পাওয়া, বিবাহিত জীবনে কিন্তু আপনার একটু সমস্যা দেখা যাবে, ঠিক আছে? সেই জায়গাটাকে ঠিক করতে হবে। আমি 3 তারিখে শিলিগুড়ির সেবক মোড়ে আসছি, সোমরাজ হোটেলে, পারলে একবার কথা বলে নিন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। জানি না কতজনকে আমি মন ছুঁতে পারলাম, তবে আমার সময় মতো আমি অনুষ্ঠান শেষ করলাম, কারণ ঘড়ি আর কথা শোনে না, লাইফ ইজ এ টাইম, এটাকে সময়টাকে কাজে লাগান। নমস্কার।